বলতে মানে এই গরমে পোস্ত কথা মনে হতেই তো মনে হয় যে বিউলির ডাল আর আলু পোস্ত করবো, আর কিছু রান্না করতে ইচ্ছে করছে না, ব্যাস বিউলির ডাল আলু পোস্ত এই নিয়েই খাবো। আর তারপরে যেটা হয়, পোস্তর বড়া খেতে ভীষণই ভালোবাসি, পোস্তর বড়া বাড়িতে সবাই ভালোবাসে, কিন্তু এই মুহূর্তে যেটা হচ্ছে সেটা হচ্ছে পোস্ত কবে রিলিজ করবে সেইটার জন্য বসে আছি। আর পোস্তর যেটুকু যা দেখেছি তার জন্য আরও বেশি মানে ক্লিপিংস যেটুকু দেখেছি তার জন্য আরও বেশি মানে কিউরিয়াসিটি বাড়ছে কবে দেখবো কবে পাবো। পোস্ত মানে তো জানতাম আমরা খাওয়ার যে রান্নায় হয় আলু পোস্ত হয়, আর আমাদের পাড়ায় এখন একটা ছোট পোস্ত এসেছে সেই যে খেলছে ওখানে, সেই পোস্ত এখন এই পোস্তকে নিয়ে আমরা সবাই ক্লাব পাড়া সবাই মেতে উঠেছি। মানে পোস্ত যত যদি ভালো জায়গা যায় তো আমাদের পাড়ার নামটা অতই ভালো হবে। তো পোস্ত আলু পোস্তর সাথে আমাদের এই পোস্ত নতুন অ্যাড হয়ে গেছে এখন আমাদের সবার কাছে, তো এটাই আমাদের কথা ক্লাবের সবার তরফে। পোস্ত মানে আমার কাছে একটা রান্নার একটা মশলা, হ্যাঁ, কিন্তু এখন তো পোস্ত সে তো একজন নায়ক, সে আমার নাতি, এই জন্য আমি খুব খুশি। পোস্ত এতদিন আমার কাছে রান্নাই ছিল, এখন আমাদের পাড়ার ছোট্ট বাচ্চা অর্ঘ আমাদের কাছে পোস্ত। পোস্ত বললেই তো মাথায় প্রথম আসে পোস্তর নানা রকম প্রিপারেশন, যেটা আমরা ভীষণ ভালোবাসি খেতে, ঝিঙে পোস্ত, আলু পোস্ত, পটল পোস্ত, এই সমস্ত কিছু। আর অ্যাট প্রেজেন্ট যেটা মাথায় ঘুরছে সেটা হচ্ছে পোস্ত কবে রিলিজ করবে এবং কবে দেখতে যাব, এটাই এখন ভাবছি। অভিভাবক কে? দ্য বায়োলজিক্যাল প্যারেন্টস অর দ্য কেয়ারগিভার প্যারেন্টস? দেবকী না যশোদা? আলু পোস্ত, ঝিঙে পোস্ত, পোস্তর বড়া, আর পোস্ত বাটা দিয়ে মাখা গরম ভাত, আহা, ব্যাপারটা শুনলেই কেমন জিভে জল চলে আসে, তাই না? তবে আমি যদি বলি এবার গরমে আপনারা পোস্ত খাবেন না, পোস্ত খাবার বদলে পোস্তকে খুব আদর করবেন আর চোখ দিয়ে মন ভরে দেখবেন, তাহলে কেমন হয়? ঠিক যেমন আজকে আমরা চলে এসেছি নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখার্জির ছোট্ট পোস্তর বাড়িতে। আমরা আজকে জানবো পোস্ত কী করে, পোস্ত আসলে কে, পোস্ত কার সাথে খেলা করে। চলুন তাহলে পোস্তর সাথেই আমরা আলাপ। পোস্ত, 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 পোস্ত গেল কই? পোস্ত, এই পোস্ত, পোস্ত, এই পোস্ত, পোস্ত কোথায় গেল? তুই তুই এখানে কি করছিলি? হ্যাঁ, চ চ, আজকে আমরা গল্প করব, তোর ভয় পাওয়ানো তো আমাকে, চ আজকে আমরা গল্প করব। উঠে 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 আপন মনে থাকে পোস্ত, আপন মনে খেলে, আপন মনে হাসে পোস্ত, আপন মনে চলে, আপন মনে চলতে চলতে মুখ বেঁকিয়ে ভাবে, আকাশ থেকে মেঘ নামিয়ে ভিজতে কেমন লাগে পোস্ত। পোস্ত আমরা এবার এটা কি রে? হালু, হালু, এর নাম হালুম? ভুলুম, ভুলুম, চুলু, চুলু। সবাই তো জানে এই যে বাচ্চাটা সেটা পোস্ত, কিন্তু পোস্তটা আসল একটা নাম আছে, কি নাম শুনি? অর্ঘ, বাসু, রয়। পোস্তের নাম ভুলে গেছে, অর্ঘ, বাসু, রয়। পোস্ত কোন স্কুলে পড়ে? এই ট্রেনের মতো ছোটে পোস্ত, প্লেনের মতো ওড়ে, অঙ্ক কষে দেখে তারপর পুকুরে ঢিল ছড়ে,
ব্যাঙা চিমি ছিলে চলে লাফাতে লাফাতে, ব্যাঙা চিমি ছিলে চলে লাফাতে লাফাতে, আর তাড়া খেলে বাড়ি ফেরে হাঁপাতে হাঁপাতে। পুষ্ট এবার বল যে যখন তুই সিন হতো তোকে ডায়লগ মুখস্থ করতে হতো, কতক্ষণ লাগতো তোর সময় মুখস্থ করতে? তাও এক ঘন্টা লাগতো। এবার ধর মাঝে মাঝে ভুলে যেতিস না যে মানে যে লাইনটা বলছিস, এটা কোনো দিন হতো না? সত্যি সত্যি। আর ধর ভুলে যেতিস তখন শিবু অঙ্কেল নন্দিতা আন্টি বলিস তো, শিবু অঙ্কেল নন্দিতা আন্টি বকতো? ভুলে যেতাম না। না ধর ভুলে যে, কোনো দিন ভুলে যাস নি? গলা খুলে পরিষ্কার করে গাও। ওরা আলো জ্বালিয়ে বন্ধুদের সিগন্যাল দেয় তো, বলে চলো ঘুরতে যাবো, বলে চলো ডিম পারবো। পড়াশোনাটা এরা মনে থাকে বস্ত? না। কোন সাবজেক্টটা পড়তে বস্ত সবচেয়ে বেশি ভালোবাসে? ম্যাথমেটিক্স। অঙ্ক করতে ভালো লাগে? আর কি? ইংলিশ তারপর বাংলা। ইংলিশ তারপর বাংলা। আচ্ছা, আমরা জানলাম পোস্ত পাঠ্যভবনে পড়ে। তা পাঠ্যভবনে স্কুলে যে যায় পোস্ত নিশ্চয়ই বেস্ট ফ্রেন্ড আছে, ক্লোজ ফ্রেন্ড আছে যার সাথে লুকিয়ে লুকিয়ে কথা বলে, অনেক কথা মনের কথা শেয়ার করে? নেই। তুই স্কুলে কি করিস তাহলে? পড়াশোনা তো করতে যাস, আর কি করিস? গিয়ে টিফিন টিফিনে কার সাথে খেলিস ওটাই তো জানতে চাইছি। বন্ধুকে খেলতে গেলে তো বন্ধু লাগে। বন্ধু নেই, এমনি দৌড়াদৌড়ি করি। একা একা? সবাই। আচ্ছা আগে বল, তুমি তোকে পোস্ত বলে ডাকবো না অর্ঘ বলে ডাকবো? তোমার ইচ্ছা সেটা দাও। তুই বল কোনটা শুনতে ভালো লাগে, পোস্ত না অর্ঘ? তুমি বল জানি। আচ্ছা শুটিং এর সময় আমি একটা কথা শুনেছিলাম, বলবো? আচ্ছা পোস্ত আগে শুনি, পোস্তকে ভূতে ভয় পায়? ভূত বলে কিছুই হয় না, ভয় পাবো কেন? আচ্ছা কিন্তু আমি শুনেছি শুটিং এর সময় একবার পিঁপড়ের একটা সিন করতে গিয়ে নাকি পোস্ত খুব ভয় পেয়েছিল। মিথ্যে কথা? হ্যাঁ মিথ্যে কথা। শিবু অঙ্কেল নাকি? মিথ্যে কথা। শিবু অঙ্কেল সিনটা করে দেখিয়েছে, তারপর পোস্ত আস্তে আস্তে গেছে, তাই তো? মিথ্যে কথা। তাহলে একটু বল, ওই যে অতগুলো পিঁপড়ের সামনে তোর ভয় লাগেনি? না। ওই যে তুই এরকম ভাবে দেখছিলি? না। সত্যি সত্যি। ঘুটঘুটে আধারে ভূতের নামটা ধরে ডাকে, পোস্ত কি খেতে ভালোবাসে সবচেয়ে? বিরিয়ানি, চিলি চিকেন ফ্রাইড রাইস, ফুচকা, চিপস, পাপড়, পাস্তা। পাস্তা? পোস্ত না পাস্তা, কোনটা? পোস্ত পাস্তা দুটোই। পোস্ত খেয়েছে আগে? তোমার একটা কথা বলতো, যে ধর পোস্ত তো তোর স্কুলে এসেছিল, আমি শুনেছি তোকে স্কুল থেকে তোকে পছন্দ করেছে সবাই, ওই সময় কিছু কথা মনে পড়ে যখন তুই ফার্স্টে কি করেছিলি যখন? এক বছর আগে তো মনে নেই। না মনে আছে একটু বল আমার। সত্যি এক বছর আগে? কিচ্ছু মনে নেই। জানুয়ারি, আগে জানুয়ারি। কি হলো একটু বল, মানে যখন তুই? মনে নেই, সত্যি বলছি। শোন না বলছি যে তুই যখন ফার্স্ট টিভিতে নিজেকে দেখলি কেমন লাগলো? দেখিনি ফার্স্টে। দেখিসনি মানে? অন্যবারই নানি দিদার বাড়ি ছিলাম। হ্যাঁ তারপর কি হলো, কে দেখেছিল, দেখে কে বলল যে পোস্তকে টিভিতে দেখাচ্ছে, অর্ঘকে টিভিতে দেখাচ্ছে? কেউ বলেনি। তা তুই জানলি কি করে তোকে টিভিতে দেখাচ্ছে? কই জানতাম না তো। এখন জানিস তো? এখন এখন জানিস তো। ফার্স্ট কবে দেখলি নিজেকে টিভিতে? মনে নেই। গরমের ছুটিতে কি করে পোস্ত শুনি? খেলি। কি খেলিস? ক্রিকেট, ফুটবল। ক্রিকেট না ফুটবল, কোনটা বেশি ভালো লাগে পোস্ত? এখন মনে নেই কোনটা। ধর এখন আমি তোকে বললাম ফুটবল দিলাম আর ক্রিকেট দিলাম, তুই কোনটা খেলবি? দুটোই খেলব। সময় একটুখানি তো, যে কোন একটা খেলতে হবে, কোনটা খেলবি? এক ঘন্টা সময় তো? হ্যাঁ আধ ঘন্টা আধ ঘন্টা। আচ্ছা আধ ঘন্টা হলে 15 15। আচ্ছা পোস্তর মাথায় খুব বুদ্ধি আছে, তাই তো? দুষ্টুমি করিস বাড়িতে? আমি জানবো কি করে? তুই জানবি না, ওই যে দুষ্টুমি করলি আমি যখন কথা বলছিলাম তুই টেবিলের তলায় লুকিয়ে পড়লি যে, এরকম করিস? মা খুঁজছে তুই লুকিয়ে পড়লি ঘরে, এরকম করিস? না করিস না। মিথ্যে কথা বলছে পোস্ত। তুই এই যে যখন শুটিং করতিস তখন পড়াশোনা কি করতিস, কি করে করতিস? ছুটি তো তখন, উইন্টার ভ্যাকেশন।
তখন উইন্টার ভ্যাকেশন, তো তখন তো পড়াশোনা করতে তো খুললেই তো স্কুল, খুললেই তো পরীক্ষা ছিল। স্কুল খুললে তো নতুন সেকশন। ও মানে ওই সময় শুটিং করেছিস, তখন কিচ্ছু পড়িসনি শুধু শুটিং করেছিস। তা পোস্ত এখন কোন ক্লাসে পড়ে? আঁকতে ভালো লাগে, পোস্ত নাচতে ভালো লাগে, শীতের কালে ঠক ঠকিয়ে কাঁপতে ভালো লাগে, রুটিনে নিয়মে ফাঁকে আটকে ঝুলে থাকে, আরে রুটিনে নিয়মে ফাঁকে আটকে ঝুলে থাকে। মা কটা বাবা কটা একটু শুনি। দুটো 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 তাই তো। তা দুটো মা বাবার নামই বলো, তোমার আসল মা বাবা আর নকল মা বাবা, একটু শুনি। আমি বলতাম আগে তোর যেটা ইচ্ছে, আসল মা বাবাকে তুই বল পারমিতা বাজপেয়ী আর দেবজিৎ বাজপেয়ী। আচ্ছা নকল মা বাবা? মিমি আন্টি। হুম কৃষ্ণ আঙ্কেল। আজনে হোক লক্ষ্মী, লেটস পার্টি হোম শান্তি হোম, ফ্যামিলি রেক ফ্যামিলি, লেটস পার্টি হোম শান্তি হোম, হো হো হোম শান্তি হোম, হো হো হোম শান্তি হোম, হো হো হোম শান্তি হোম, হোম শান্তি হোম। আচ্ছা বাড়িতে কে কে আছে পোস্টার? মা বাবা দাদু। মা বাবা দাদু? তুই নাকি সৌমিত্র দাদুকে কি বলেছিলি তুমি ভালো করছো? তুমি কে বলেছিল তুমি ভালো করছো? সৌমিত্র দাদু বলো বাবা তুমি কার কাছে থাকতে চাও, তোমার বাবা মা না তোমার ঠাকুরদা ঠাকুরমা? জানিস তো এখন এখন সবাই এবার আমি আর পোস্ত পাঞ্জালো কি করে হবে? চল দেখি কে যেতে। হ্যাঁ দেখুন পোস্ত কি খায়, ওকে পাওয়া পারছি না। পোস্ত কি খায়, পোস্ত কি খায়, পোস্ত কি খায় শুনি শুনি, পোস্ত কি খায়, এত কি করে শক্তি পোস্তর আমার হাত অনেক উঁচুতে হবে না। দেখি লাস্ট রেডি, 1 2 3 স্টপ। আমায় পোস্ত হারিয়ে দিল। আচ্ছা পোস্ত কি খায় যে এত শক্তি গায়ে, আমি শুনি তো। পোস্ত বাম বাম তুমি যখন আস বাবার জন্য প্রচুর গিফট নিয়ে আসবে, তাড়াতাড়ি এসো কিন্তু। বাম বাম তুমি যখন আসবে আমার জন্য প্রচুর প্রচুর গিফট নিয়ে আসবে, তাড়াতাড়ি এসো কিন্তু। আমার তো হোয়াটসঅ্যাপ টাচ, নিজের ছেলেকে হোয়াটসঅ্যাপে দেখো। আচ্ছা অর্ঘ্য পোস্ত আমরা এবার তোর বাড়ি একটু ঘুরে দেখি কি কি আছে যে দেখবো বল শুনি। চিতা, সিংহ, বাঘ, হ্যাঁ হাতি। সত্যি? চলুন তাহলে আমরা ছোট্ট অর্ঘ্যর বাড়িটা ঘুরে দেখি। চ অর্ঘ্যর সাথে ফুটবল খেলে আমি প্রচন্ড ক্লান্ত, ও কিন্তু একটুও ক্লান্ত না সেটা দেখেই বুঝতে পারছেন। আরও খেলবে তাই তো? তবে তার আগে একটা শর্ত, আমরা একটু গল্প করব। কি নিয়ে গল্প করব? আমরা ছবির গানগুলো নিয়ে কথা বলি। হ্যাঁ আচ্ছা অর্ঘ্য আমরা তোকে একটা গানে খুব নাচতে দেখছি, কোনটা? ওম শান্তি ওম। ওই গানটাতে অনেক মজা করেছিস না, লাইট জ্বালানো চশমা পরেছিস, আর কী কী করেছিস একটু বল। লাইট জ্বালানো চশমা, তারপর সত্যি নাচ করছিলি তোরা তিনজনে মিলে? জোনাকি গানটাও তো খুব সুন্দর না? ওটা রাত্রেবেলা শুট হয়েছিল তো, ভয় লাগছিল না? সকালবেলা সকালবেলা। তারপর তারপর কি হলো, এটা জোনাকি গুলো কি হলো, আমরা যে এত জোনাকি দেখছি ওটা কোথা থেকে পেলি? সত্যি ছিল জোনাকি গুলো? তুই জোনাকি দেখেছিস এমনি রাত্রেবেলা কখনো? কেমন দেখতে রে জোনাকি? লাইট জ্বলে টক 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 টক। কেন জোনাকি লাইট জ্বলে কেন জানে অর্ঘ? পেটের ভিতর কেমিক্যাল, ওদের পেটের ভিতর একটা কেমিক্যাল আছে সেটা দিয়ে ওরা আলো জ্বালায়। তোকে এত কে বলেছে বলতো? গুরুজি।
আচ্ছা জোনাকি কে জাপানিজে কি বলে বলতো? কি বলে? আচ্ছা অর্ঘ এবার খেলবে তাহলে, তাহলে এবার আমাদের যেতেই হবে, আর কি করা যাবে। কিন্তু আমরা আজকে চলে গেলেও পোস্ত কিন্তু আছে, এবং পোস্ত আর কিছুদিনের মধ্যেই আপনাদের খুব কাছে চলে আসবে। তার জন্য কি করতে হবে? হলে গিয়ে পোস্ত দেখতে হবে, তাই তো? তুই বলে দে একবার, বাড়ি মে দেখুন। কি দেখুন বলে দে? বাড়ি মে হলে গিয়ে পোস্ত দেখুন বলে দে। বাড়ি মে হলে গিয়ে পোস্ত দেখুন। একদম, বাড়ি মেয়ে হলে গিয়ে পোস্ত দেখুন। অর্ঘকে অনেক অনেক ভালোবাসুন, এইভাবে আদর করুন। চল অর্ঘ, সবাইকে টাটা বলে দি। টাটা, টাটা, বাই বাই, টাটা, বাই বাই। তবে আপনারা টাটা বাই বাই আমাদের জানাবেন না, আপনারা কিন্তু টলিউডের সব খবর দেখতে চোখ রাখুন সিটি সিনেমা এবং সিটি টলিউডে। আকাশ উঁচুতে খুব, পুকুরেতে মেরে ডুব, রোদে শুকিয়ে নিষেধা, গাছের কোটরে মনের ভেতরে কত কি লুকিয়ে রাখে।